গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পরিবেশ এবং বন দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পোস্টের জন্য আবেদন আপনারা করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে, রিজিওনাল অফিস ভোপাল থেকে। নোটিফিকেশন মেমো নাম্বার অনুসারে এখানে যেটা মেনশন করা হয়েছে কী কী পোস্টে আবেদন করতে পারবেন সেগুলো আমরা দেখে নেব। এখানে প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম অল এলিজিবল অফিসিয়াল সো অ্যাজ এনশিওর দ্য রিসিপ্ট ইন দ্য অফিসিয়াল উইদিন 45 days পাবলিকেশান অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট নিউজ। অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নিউজ যেদিন পাবলিশ হয়েছে সেটা অনুসারে 45 দিন সময় পাবেন এই ফর্মটি ফিল আপ করবার জন্য। কী কী পোস্ট, কী কী বিষয় এবার আমরা দেখে নেব। প্রথমেই পোস্টের নাম হচ্ছে সেকশন অফিসার। একটা পোস্টের ভ্যাকান্সি পে লেভেল 7 অনুসারে আপনারা স্যালারি পাবেন 44,900 টাকা থেকে 142,400 টাকা। অ্যাসিস্ট্যান্ট পোস্টের ভ্যাকান্সি একটা পে লেভেল 6 অনুসারে স্যালারি 35,400 থেকে 112,400 টাকা স্যালারি পাবেন। এরপরে আপার ডিভিশন ক্লার্ক একটা পোস্টের ভ্যাকান্সি পে লেভেল 4 অনুসারে স্যালারি পাবেন 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত আপনারা এই স্যালারি পেয়ে থাকবেন। এই তিন ধরনের পোস্টে এই ভ্যাকান্সি ছাড়া হয়েছে। এবার আমরা এজ লিমিট দেখে নেব। দ্য ম্যাক্সিমাম এজ লিমিট ফর অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য ডেপুটেশন শ্যাল নট বি 56 years অন দ্য ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ যেদিন লাস্ট দিন সেই দিন অনুসারে 56 বছর ম্যাক্সিমাম আপনাদের এজ লিমিট ধরা হয়েছে, এর মধ্যে আপনাদের বয়স হতে হবে তবেই আবেদন করতে পারবেন। এবার যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবার জন্য আপনাদের পেস্কাইপ প্রোফর্মা দেওয়া হয়েছে, অ্যানেক্সার অ্যাভেলেবেল আছে এই পিডিএফের মধ্যেই। সেই পিডিএফটি থেকে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন এবং সেই ফর্মটি আপনারা এইখানে যে অফিস দেওয়া হয়েছে টু দ্য ডাই জেনারেল ফরেস্ট সেন্ট্রাল রিজিওনাল অফিস ভোপাল মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কেন্দ্রীয় ভবন লিঙ্ক রোড 3 ইয়ে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি কিন্তু 45 দিনের মধ্যে পাঠাতে হবে। এবার প্রত্যেকটা পোস্টের ডিটেলসগুলো দেখব। প্রথম হচ্ছে সেকশন অফিসার, এটা হচ্ছে ডেপুটেশন বেসে নেওয়া হচ্ছে, স্যালারি আপনাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে সেকশন অফিসার পোস্টের নাম। আর এগুলো হচ্ছে যারা যারা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা যারা ইতিমধ্যে বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোনো বড় সংস্থায় আপনারা যারা কাজ করছেন তারা কিন্তু তাদের প্রমোশনের জন্য আপনারা এটা আবেদন করতে পারেন, কারণ এখানে উইদিন 5 years রেগুলার সার্ভিস আপনাদের কিন্তু থাকতে হবে এই স্যালারির মধ্যে, তবে আবেদন এটা করতে পারছেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনাদের মিনিমাম ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, 2 years এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকাউন্টেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তাদের, তাহলে আপনারা এটা আবেদন কিন্তু করতে পারছেন। এবার আমরা দ্বিতীয় পোস্টটি দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট পোস্টে নেওয়া হচ্ছে অন ডেপুটেশন বেস, এটা স্যালারি স্কেল আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। এই স্যালারি স্কেল অনুসারে এটার জন্য আপনাদের যে কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা এখানে আপনাদের মেনশন করা হয়েছে। এখানে আপনাদের যেটা বলা হয়েছে এটা হোল্ডিং অ্যানালগ পোস্ট গভর্নমেন্ট রেগুলেশন অনুসারে 10 years মিনিমাম সার্ভিস আপনাদের থাকতে হবে আর ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি। এবার নিচের দিকে লাস্ট পোস্ট, সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক অন ডেপুটেশন বেস, স্যালারি 25,500 থেকে 81,100 টাকা। এই পোস্টের জন্য আপনার যেটা কোয়ালিফিকেশান আপনাদের যেটা চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। আপার ডিভিশন ক্লার্কের জন্য আপনাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে 3 পেজের ফর্ম আছে, ফর্মগুলো প্রিন্ট আউট করে নিতে পারেন, ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, করে আপনাদের সেটা বাই পোস্টের মাধ্যমে সেই ফর্মটি আপনাদের সেন্ড করতে হবে 45 দিনের মধ্যে। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়, ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।